বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই উজিফা, সাল্লি আলা মুহাম্মাদিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله، والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. اسمي ميرا مدني چنل درشق ستا اپنے شبائی کے انہوں نے شاگت و مبون مبارک بار اے انشتان الحمدللہ من نبی کریم رفع رحیم صلی اللہ علیہ وسلم رفع درو شریف پات کرا ہوئی ایبان درود پاکر فضیلت بننا ہوئی ایبان پوتیتے پوروے امرا ایک اکتی بھینو টপিকের উপরে বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি। ইনশা আল্লাহুল করিম নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইসলাম ভাইরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে চলুন একটি দুরুদ পাক পাঠ করা ফজিলত শ্রবণ করি। ইলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে একটি হাদিসে পাক এসেছে, আমিরুল মুমিনিন মাওলানা কায়নাত হযরত আলী মুর্তাদা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইনার কাছ থেকে বর্ণিত রয়েছে। আমার নবী করিম রাউফুর রহিম শাহনশাহ বানী আদম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন একশতবার দুরূদ শরীফ পাঠ করবে, যখন কিয়ামতের দিন আসবে তখন তার সাথে একটি নূর দান করা হবে, সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে যদি সেই নূর সমস্ত সৃষ্টি যারা রয়েছে সমস্ত সৃষ্টির মাঝে যদি এটা বণ্টন করে দেওয়া হয় তাহলে তা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আশিকানের রাসূল, চলুন না নিজের অবসর সময়কে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা দ্বারা এই জবানকে সুসজ্জিত করি। চলুন অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ নাই ভাইরা, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা আমরা শিক্ষার্থী রয়েছি, যারা আমরা ইলম অর্জন করি, সেটা দুনিয়াবি হোক দিনী ইলম হোক, জি হ্যাঁ প্রিয় ইসলামের, আজকের বিষয়টি হলো এই ইলম নিয়ে। ইলম উপকারী রয়েছে, একটা একটা ইলম তো রয়েছে, কিন্তু এই ইলম উপকারী ইলম যেটা, সেটা কিভাবে আমরা সহজভাবে অর্জন করব সেটার ওয়াজিফা, অর্থাৎ উপকারী ইলম অর্জনের ওয়াজিফা কী, জি হ্যাঁ প্রিয় ইসলামের, আজ আমরা আলোচনা করব উপকারী ইলম অর্জনের ওয়াজিফা কী, বা এমন আমল করলে যে ইলম সহজে এবং উপকারী ইলম অর্জন হবে, আমরা সেটাই শুনব। চলুন ইনশাআল্লাহ, আমরা আমাদের সাথে প্রতি পর্বের মতো নাসির ভাই উপস্থিত রয়েছেন। হুজুর আপনি কেমন আছেন? হুজুর আজকের যে বিষয়টি নিয়েছি দেখুন, ইলম অর্জনের অর্থাৎ উপকারী ইলম অর্জনের ওয়াজিফা। দেখুন আমরা দুনিয়াবি ইলম অর্জন করি, আর যারা দিনী শিক্ষার্থী হয়ে থাকে তারা দিনী ইলম অর্জন করে। এখন সর্বদা আপনার নিকট আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কোনটি উপকারী ইলম এবং সেটা আমরা কীভাবে সহজে এই অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াস সালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে ইলমে নাফিয়া যাকে বলা হয়, যেটাকে উপকারী জ্ঞান বলা হয়, ইলমে নাফিয়া বলা হয় এমন একটা ইলম যেটার বিষয়ে অন্যান্য অনেক আউলিয়া কেরামরা, অন্যান্য বড় উলামায়ে কেরামরা এটার বিষয়ে ব্যক্ত করেছেন যে এমন ইলম যে ইলমটা অর্জন করার পর মানুষের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার মধ্যে আমল বেড়ে যায়। আচ্ছা, ইলমে লা ইয়ানফা এমন ইলম যেটা অনুপকারী, যেটা উপকার বিহীন, এটাকে এমন বলা হয় যে জ্ঞানটা আসার পর মানুষের মধ্যে আমল কমে যায়। এখন আমাদের অবস্থা তো এমন হয়ে যায়, আমরা যখন একটু স্টাডি করে ফেলে বেশি কিতাব পড়ে ফেলে তখন আমাদের মধ্যে আস্তে আস্তে নফলগুলো চলে যায়, আস্তে আস্তে ফরজগুলো চলে যায়, এভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এরকম এটা ইলমে নাফিয়া নয়, উপকারী ইলম নয়। উপকারী ইলম বলা হয় ওটাকে যে ইলম অর্জন করার সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমলের মধ্যে বৃদ্ধি হয়, অর্থাৎ আমল তার বৃদ্ধি পেতে থাকে এবং ওটা তার দুনিয়াতে সম্মান এবং আখিরাতে সম্মানের কারণ হয়। আর ইলম এটা এমন একটা বিষয় যে আল্লাহ পাক যার ভালাই চান
যার কল্যাণ ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের সামাজ দান করেন, দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ পাক যার ভালাই চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, তো তার জন্য উপকার ইলম অর্জনের তৌফিক দান করেন, তার জন্য ইলম ইলমের দিন শিকার তৌফিক দান করেন। তো আজকের যে বিষয় রয়েছে উপকার ইলম অর্জনের ওয়াজিফা, তো উপকার ইলম অর্জনের ওয়াজিফা সারা অনেক রয়েছে, তার মধ্যে অন্যতম একটা ওয়াজিফা হচ্ছে আমার নবীর উপর দুরুশি পাঠ করা। তো দুরুশি পাঠ করা এটা কেন? এই জন্য যে দুরুদ পাক পাঠ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুশি পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণ এসে যাবে। এটা হচ্ছে দুরুশি পাঠের কারণে আমাদের স্মরণ শক্তির মধ্যে যেটা ছিল না ওটা চলে আসবে। এবং এমন একটা দুরুশিপ রয়েছে যে দুরুশিপটি মাগরিবের পর পাঠ করলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আর ওই দুরুশিপ ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের শেষে আমরা শ্রবণ করব, ওই দুরুশিপটা কোনটা যেটা আমরা আমল করতে পারবো। আমল করলে ইনশাআল্লাহ ওই দুরুশিপের কারণে আমরা পাঠ করার কারণে অভ্যস্ত হওয়ার কারণে ইনশাআল্লাহ যারা স্টুডেন্ট রয়েছে, যারা ছাত্র রয়েছে, তাদের জন্য অনেক উপকারী হবে, তাদের জ্ঞান বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, তো এটার বরকত অর্জন হবে। তো দুরুদ শরীফ এই জন্য স্মরণ শক্তি এবং উপকারে জ্ঞানের একটা মাধ্যম, এই জন্য যে দুরুদ শরীফের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচে। একটা দুরুদ শরীফ এমন রয়েছে যে দুরুদ শরীফটা পারলে গুনাহের অভ্যাস চলে যাবে, এটা আলাদা আলাদা একটা টপিক, যে এমন একটা দুরুদ শরীফ যে দুরুদ শরীফটা যারা পাঠ করবে তাদের গুনাহের অভ্যাস চলে যাবে। তো কেন গুনাহের অভ্যাস চলে গেলে, এটার বিষয়টা এখানে আসবে এই জন্য যে উপকারের জ্ঞান অর্জন শুধুমাত্র তাদের অর্জন হবে যারা গুনাহ থেকে বাঁচে। কেননা জ্ঞান যেটা রয়েছে ইলমের দিন, এটা একটা নূর, আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো, প্রদীপ, একটা নূর। লা ইউতা ফিল আসি, এটা যারা গুনাহগার নাফরমান তাদের সিনার মধ্যে এটা প্রবেশ করে না। এটা হচ্ছে এমন একটা নূর যেটা সবার অন্তরের মধ্যে আসে না। আর উপকারে ইলম অর্জনের জন্য আমাদের সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচতে হবে, কখনো চোখের গুনাহ, কখনো গান বাজনা শোনার কানের গুনাহ, কখনো মুখে বলার গুনাহ, কখনো হাতের গুনাহ, কখনো চিন্তার দ্বারাদার গুনাহ। তো এইভাবে গুনাহের মাধ্যমে কখনো উপকার ইলম অর্জন হবে না। হ্যাঁ, আপনি বলবেন কেউ পিএইচডি অর্জন করবে, কেউ ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, কেউ এমফিল করবে, এটা তো হচ্ছে দুনিয়াবি, এটার এটার সাথে উপকার ইলমের সাথে সম্পর্ক নেই, এগুলো হচ্ছে দুনিয়াবি, এগুলো ক্ষণস্থায়ী। আর আপনি যে ইলমটার কথা বলছেন এটা দুনিয়া আখিরাত উভয় সুসজ্জিত, যে এটা হচ্ছে যারা তালেবে ইলম, যারা কোরআন এবং হাদিস শরীফের অনুযায়ী ইলমে দিন অর্জন করে, যেমন মাদ্রাসার মধ্যে, হ্যাঁ, অথবা নিজে কোনো আলেমের নিকট গিয়ে, অথবা মাদিনী চ্যানেলের মাধ্যমে হোক, মাদিনী চ্যানেলে বেশিরভাগ প্রোগ্রাম হয়ে থাকে ইলমে দিনের বিষয়ে, ইলমে যেখানে হাদিস শরীফের বয়ান হয়, কোরআন পাকের বয়ান হয়। তো ইলমে দিন অর্জন যে কোনো অবস্থার মধ্যে এটা অর্জন করা যেতে পারে। হ্যাঁ, একটা বড় একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসার ছাত্র হয়ে যাওয়া, মাদ্রাসার ছাত্র যারা তারা ভালো লেভেলে একদম ভালোভাবে ইলমে দিন অর্জন করার সুযোগ পেয়ে থাকে। বাকি যারা প্রফেশনাল রয়েছে, কাজকর্মে ব্যস্ত থাকে, তাদের পার্ট টাইমের মধ্যে যদি কিছু ইলমে দিন শিখে, তারাও ইলমে দিন শিখার মধ্যে সওয়াব পাবে, কিন্তু তাদেরও উপকার অর্জন হবে। উপকার ইলম তাদের অর্জন হবে যারা গুনাহ থেকে পাচ্ছে, গুনাহ করবে আর এটা আশা করবে যে আমি যেন উপকার ইলম অর্জন করতে পারি, এটা অসম্ভব। কেননা ইলম অর্জন করা এটা সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক যাকে তৌফিক দান করে, আল্লাহ পাক যাকে এটার সামর্থ্য দান করে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের ইসলামের তার তাকে বুঝ দান করে, সমাজ দান করে। আসলে আমাদের উচিত ইলমের দ্বীন অর্জন করার জন্য, উপকারী জ্ঞান অর্জন করার জন্য বেশি বেশি নেকি করার উদ্দেশ্যে আমাদের যেন আমরা দুরুশি পাঠ করতে পারি, কারণ দুরুশি পাঠ করলে সে গুনাহ থেকে বাঁচবে। আর দুরুশি পাঠ করা এটা এমন একটা আমল যে আমলের কারণে শুধু মানে দুনিয়াতে উপকার অর্জন হয় না, মানে কি আমাদের দিন উপকার অর্জন হবে। এই সবাইকে একটা আমি ঘটনা আমি ব্যক্ত করব। একটা কিতাব রয়েছে হাদায়েকুল আউলিয়া লি ইবনে মুলকিন, এর প্রথম খণ্ড 33 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে একদা
দুইজন ব্যক্তি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হলেন তো একে অপরের প্রতি চুরির অপবাদ লাগালেন যে ইয়া রাসূলুল্লাহ ইনি আমার উটকে চুরি করে ফেলেছে তো এভাবে যখন অপবাদ লাগালেন যেহেতু প্রকাশ্যভাবে তার কাছে দুইজন সাক্ষীও ছিল অর্থাৎ যিনি অপবাদটা লাগাচ্ছেন আমার নবীর দরবারে এসে যে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুইজন কি আছে সাক্ষী আছে যে অমুক ব্যক্তি আমার উটটা চুরি করেছে তার হাড়টা কেটে ফেলুন কারণটা ইসলামিক আইন হচ্ছে যারা চুরি করে তাদের হাত কেটে ফেলা হয় জি তো এই আইন যদি আজকে পর্যন্ত বরকরার থাকতো আজকে আমাদের সমাজের মধ্যে চুরি হতো না আজকে অরাজকতা যেটা হচ্ছে সমাজের মধ্যে খুনি অরাজকতা বিভিন্ন ধরনের খারাপ যেটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ইসলামিক আইন যদি থাকতো এটা কখনো হতো না তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের মধ্যে ওই ব্যক্তি এসে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি আমার উট চুরি করেছে আমার কাছে দুইজন সাক্ষী আছে এরা সাক্ষী দিবে কারণ ইসলামের মধ্যে দুইজন যখন সাক্ষী দিবে ওই সাক্ষীকে মজবুত হয়ে যায় গ্রহণ করা হয় গ্রহণযোগ্য হয়ে যায় তো যখন এরা দুইজন যখন সাক্ষী দিলেন তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো যেটা প্রকাশ্য যেটা সিস্টেম যেটা আইন কানুন অনুসারে ওই ব্যক্তির হাত কাটার জন্য একটা মানে ইচ্ছা পোষণ করলো যে আমার নবী তো ইলমে গায়েবের অধিকারী এটা আল্লাহ পাক আমার নবীকে জানাই দিয়েছেন কেননা আল্লাহ পাকের প্রিয় মাহবুব হচ্ছে দানায়ে গুয়ুব গায়েবের সংবাদদাতা নবী তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তার হাত কাটার ইচ্ছা পোষণ করলো যেহেতু প্রকাশ্যভাবে তার জন্য সাক্ষী প্রয়োজন সাক্ষী উপস্থিত রয়েছে তখন যে যে মাত্র তাকে হাত কাটার নির্দেশ দেওয়া হবে এর পূর্বে তিনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই উটকে ডেকে জিজ্ঞেস করুন যে প্রকৃতপক্ষে ওই উটটাকে কে চুরি করেছে বাস্তবে আমি কি চুরি করেছি আল্লাহ পাকের পবিত্র সত্তার প্রতি আমার বিশ্বাস এটা যে আল্লাহ পাক ওই উটটাকে বলার শক্তি দান করবেন বাক শক্তি দান করবেন তো ওই ব্যক্তি এভাবে আমার নবীর দরবারে আসলো ইয়া রাসূলুল্লাহ আমার হাত কাটার পূর্বে আপনি ওই উটটাকে একটু জিজ্ঞেস করুন আমার বিশ্বাস আমার আল্লাহ পাক দিলের খবর জানে আমার দিলে কি রয়েছে এটা আমার রব তাআলা জানে ওই উটটাকে বলার শক্তি দান করবে এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই উটটাকে ডেকে আনা ওই উটটাকে যখন জিজ্ঞেস করলেন তো যখন ওই উট আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন হাজির হলেন তো আমার নবী ইরশাদ করলেন হে উট বলো আমি কে অর্থাৎ এই ঘটনার সম্পর্কে তুমি খুলে বলো তখন উট বলে উঠল উট কথা বলতে লাগলো দেখেন উট কথা বলতে লাগলো যে আপনি আল্লাহ পাকের সত্য রসুল প্রথম উটটা এভাবে কথা শুরু করলেন আমার এই মালিকের হাত কাটিয়েন না কেননা যে দুইজন ইনার বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে নালিশ দিয়েছে আপনাকে তারা সবাই ছিল মুনাফিক তারা ওই উটটা কথা বলছে ইয়া রাসূলুল্লাহ তো তারা এই ব্যক্তির প্রতি হিংসার কারণে এই ব্যক্তিকে হাত কাটার একটা ফন্দি করে তারা এটা ঘটনাকে সাজিয়েছে যেন তার চুরির অপবাদ দিয়ে তার হাতটা যেন কাটা হয় ইয়া রাসূলুল্লাহ তারা যারা অপবাদ দিয়েছে তারা আসলে মুনাফিক তারা অন্তরস্থল থেকে তারা কাফের মুখে বলে আমরা মুসলমান তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো ওই উটের মালিকে ইরশাদ করেছেন কত সুন্দর করে ইরশাদ করেছেন ওই কোন আমল রয়েছে কিছুক্ষণ পূর্বে তো তার হাত কাটার কথা ছিল মানে হাত কাটা একটা পজিশন চলে আসছিল যেহেতু তার একটা ফাইনাল একটা সাক্ষী প্রমাণাদি সহকারে যখন ওই ব্যক্তিকে আমার নবী জিজ্ঞেস করলো যে হে অমুক তোমার এমন কোন আমল রয়েছে যে আমলের মাধ্যমে তুমি এত বড় মুসিবত থেকে বেঁচে গেল তোমার এমন কোন আমল রয়েছে দেখেন আমার নবীতে জানে তারা কোন আমল তা আবার জিজ্ঞেস করলেন হে অমুক ব্যক্তি তোমার মধ্যে কোন আমল রয়েছে যে আমলের মাধ্যমে তুমি জেনে ফেললে তখন ওই ব্যক্তি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার তো তেমন কোনো আমল সম্পর্কে জানা নেই বিশেষ কোনো আমল সম্পর্কে জানা নেই হ্যাঁ
একটা আমল আমি উঠতে বসতে যেটা করি তা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তো তোমার এই আমলটাকে তুমি জারি রাখো। আল্লাহ পাক যেভাবে তোমাকে দুনিয়াতে হাত কাটা থেকে তোমাকে রক্ষা করেছে কিয়ামতের দিন এভাবে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবে। তো দরুদ শরীফ এটা এমন একটা আমল যে আমল করলে উপকারে ইলমও আসবে, দুনিয়াতেও মুসিবত থেকে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তো উপকারে ইলম অর্জনের জন্য আমাদের আমল করা প্রয়োজন। কি আমল? তাহাজ্জুদ আমল, তাহাজ্জুদ প্রয়োজন। এরপরে কোরআন পাক তিলাওয়াত করা পাঠ করার প্রয়োজন, এর সাথে সাথে নামাজের পাবন্দি হওয়া প্রয়োজন, এর সাথে সাথে আমাদের উচিত বেশি পরিমাণে আমার নবীর উপর দুরুদ শরীফ পাঠ করা। কারণ দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক আমাদের সিনাকে খুলে দেবেন, ওই সিনার মধ্যে যে সিনার মধ্যে ইলমে দ্বীনের নূর প্রবেশ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠকারের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আসলে সুবহানাল্লাহ, আমরা শুনতে পেলাম চমৎকার একটি ঘটনা যে দুরুদ শরীফ পাঠ করার বরকতে সেই ব্যক্তির মুসিবত দূর হয়ে গেল। সাথে সাথে এটাও শুনলাম যে আসলে ইলম অর্জন করা যে কতই গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, তার মধ্যে তো উত্তম হচ্ছে উপকার ইলম অর্জন করা। আর এটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দান করেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আসলে ইলম এমন একটি বিষয় কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয় না, স্বয়ং আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে, সুবহানাল্লাহ, এবং ফিরিস্তারা পর্যন্ত তার ডানা বিছিয়ে দেয়, এবং যারা মাকলুক রয়েছে নাসির ভাই অন্যান্য যে মাকলুকাত রয়েছে তারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কতই ফজিলতপূর্ণ যে ইলম, যে ব্যক্তি ইলমের অধিকারী হয়ে থাকে না আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আলাদাভাবে মর্যাদা দিবেন। কেন মর্যাদা দেবেন? কোরআন পাক ইরশাদ করেছেন আল্লাহ পাক মর্যাদা বুলন্দ করে থাকেন। মর্যাদা কি? ইয়ারফাউল্লাযীনা আমানু, যারা ইমানদার রয়েছে, যারা আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, যারা আল্লাহ পাকের মুমিন মাদা রয়েছে, তাদের পদমর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। এবং কাদের মর্যাদা? যারা ইলমওয়ালা রয়েছে, যারা জ্ঞানী রয়েছে। জ্ঞানী বলতে কারা? যারা বড় আলেমিন রয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেমিন রয়েছে, তো তাদের ইলমওয়ালা ব্যক্তিদের আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ফজিলত বয়ান করেছেন। কিয়ামতের দিন তাদের ফজিলত হবে ওয়াল্লাযীনা উদুল ইলমা দারাজাত, তাদের পদমর্যাদা সারবে একটা নয়, দারাজাত বলতে অনেক পদমর্যাদা, অনেক অনেক পদমর্যাদা। কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন মানে যারা ইলমে দিন অর্জন করে এবং যারা করে না তারা কখনো এক সমান না। বল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা ইলমে দিন অর্জন করে, যারা শরীয়তের জ্ঞানী, এটা বলতে শরীয়তের জ্ঞান বলা হচ্ছে, দুনিয়াবি নয়, ইলমে দিন। আমার নামার শুদ্ধ জানি না, আমি কিরকম জ্ঞানী হলাম, আমার আমিরের সুন্নাত অনেক সুন্দর কথা বলেন, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না, ইনি নাকি অনেক বড় জ্ঞানী ভাই। পড়ালেখা ব্যক্তিকে, শিক্ষিত ব্যক্তিকে আমার আমিরের সুন্নাত অনেক সুন্দরভাবে বলেন, শিক্ষিত বলতে আমি তাকে বুঝি যে শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, নামাজের মধ্যে তিলাওয়াত করতে পারে না, নামাজের এই ফরজ কয়টা, ওয়াজিব কয়টা এটা জানি না, তাহলে আমি কোন ধরনের শিক্ষিত হলাম? এক ব্যক্তি ডক্টর হয়ে গেল, জি, হওয়ার পর তার বাবা ইন্তেকাল করলো, তার বাবার জানাজার দিন সে বাবাকে গালি দিচ্ছে সবার সামনে, আশেপাশে যারা, এই তুমি, এই ছেলে তুমি কি করছো, তোমার বাবা মারা গেছে, তুমি তোমার বাবাকে গালি দিচ্ছ। বলে আমি গালি দিব না, সে যদি আজকে আমাকে আলেমে দিন মানাতো, আজকে তার জানাজা আমি পড়তে পারতাম, পড়তো না, পড়াতে পারতাম, আজকে এলাকার ইমাম সাহেব কেন প্রয়োজন? আমি তার ছেলে না, সে আমাকে ইলমে দিন শিখায় না কেন? আজকে ইলমে দিন না শিখার কারণে সবার সামনে গালি দিচ্ছে, মৃত লাশ, মৃত বাবাকে গালি দিচ্ছে। বললে আজকে আমার বাবা আমাকে ইলমে দিন শিখে না বিদায়, আজকে তার জানাজা আমি পড়াবো, দূরের কথা, তার জানাজা আমি নিজে পড়তে পারতেছি না, ইমাম সাহেব, ইমাম সাহেবের পিছিয়ে পড়তে পারতেছে না, কেন? দোয়া পারি না, প্রথম তাকবিরে কি পড়বে, নিয়ত পারি না, দোয়া পারি না, দ্বিতীয় তাকবিরে কি পড়বে, তৃতীয় তাকবিরে কি করবে, মুনাজাতের পরে কি করবে, গোসল কিভাবে দিতে হয়, কাপড় কিভাবে কাটতে হয়, কাফন কিভাবে কাটতে হয়, এগুলো সম্পর্কে আমার বাবা আমাকে শিখায়নি,
আমার বাবা আমাকে ডক্টর হওয়ার শিখিয়েছে। দেখেন এভাবে ইলমি দিন যদি আমরা শিকার প্রতি আগ্রহ হয়ে থাকি, তবে আমাদের উচিত দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা রয়েছে, আমাদের আলিম কোর্স রয়েছে জামিয়াতুল মদিনা, আলহামদুলিল্লাহ খুশি হবেন সারা বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ হাজারের অধিক জামিয়াতুল মদিনা রয়েছে, যেখানে ফ্রি অফ কোর্স মানে আলহামদুলিল্লাহ ফ্রি অফ কস্ট আমাদেরকে ফ্রিভাবে আমাদেরকে ওখানে পড়ালেখার ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার সুবিধা সহ আলহামদুলিল্লাহ উপযুক্ত আলিমি দিনের মাধ্যমে, উপযুক্ত শিক্ষকের মাধ্যমে আলিমি দিন এই কোর্সটাকে পরিচালন করা হয়। আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন আমাদের চট্টগ্রাম বা ঢাকার মধ্যে এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলার মধ্যে আমাদের এই কোর্সটা জারি রয়েছে আলিমি দিনের কোর্সটা। আলহামদুলিল্লাহ যারা আমাদের এশিয়ার দর্শকবৃন্দ রয়েছে, কেউ এইট পাস করেছে, কেউ এসএসসি পাস করেছে, তা তাদের উচিত জামিয়াতের মধ্যে ভর্তি হওয়ার মধ্যে অ্যাডমিশন হয়ে যাওয়া। কেননা একজন ব্যক্তি যখন আলিমি দিন হবে না, তখন সে মা বাবার কদর বুঝবে। আজকে সমাজের মধ্যে মা বাবা অনেক ব্যতীত, আজকে মা ব্যতীত কেন, ওই ছেলেটা যখন ঘরে আসে তখন মাকে তুই করে কথা বলে, সবার সামনে মাকে গালি দেয়। আজকে বাবা ব্যথিত, এই জন্য বাবার বন্ধুদের সাথে বাবার নাম ধরে ডাকে, বাবাকে মারে, মাকে গালি দেয়। কেন? ওই সন্তানকে ভালো ইংলিশ মিডিয়ামের মতো পড়ানো হয়েছে, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ভালো ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য পড়ানো হয়েছে, কোরআনে কায়েমে শিখা দেওয়া হয়নি, আমার নবী সুন্নতকে এটা শিক্ষা দেওয়া হয়নি। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের বাচ্চাদেরকে তোমরা তিনটা বিষয় শিক্ষা দাও, নবীর মহাব্বত, আমার নবীর আহলে বাইতের মহাব্বত, কোরআনে কায়েমের শিক্ষা। নবীর ফরমান হচ্ছে এই তিনটা বিষয়কে শিক্ষা দাও। আজকে আমাদের বাচ্চাকে প্রথম ফজরে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা শিক্ষা দিই, বাস তোমার স্যার আসবে তোমাকে নাউজুবিল্লাহ বিধর্মীদের কালচার, এটা কালচার, এটা কালচার, হাফ প্যান্ট পরে বাস কোথায় কোথায় চলে যাচ্ছে, কি কি করছে। আজকে আমাদের দুর্গতির একটা বড় মাধ্যম হচ্ছে, বড় একটা কারণ হচ্ছে আমরা একটা যুগ ছিল যখন ছোটকালে ফজরে নামাজের পর সবাই মক্তবের মধ্যে চলে গিয়ে কোরআন পাক শিখত, কোরআন পাকের সুমধুর আওয়াজ সব দিকে ধ্বনি হতো আলহামদুলিল্লাহ। আজকে আমরা মানে ফজরটা আমাদের মানে সকাল এভাবে শুরু হয় যে আল্লাহ পাকের নাফরমানি, না নামাজ রয়েছে, না মা নামাজ পড়ে, আমি সবার কথা বলছি না, অধিকাংশ না মা নামাজ পড়ে, না বাবা নামাজ পড়ে, সারা রাত মানে রাতের 12-1-3 পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাস নাচ গানের মাধ্যমে ছিল, সকালে উঠে বাচ্চা উঠে বাস এই দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ওই বাচ্চা বড় হয়ে বাবাকে গালি দেয়, ওই বাচ্চা বড় হয়ে মাকে গালি দেয়। এই টেনশন থেকে পরিত্রাণ লাভের জন্য আমাদের দাওয়াত ইসলামের আলিম কোর্সের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে দেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালারা যারা জামিয়াতুল মদিনাতে পড়ে তারা অনেকে আসে তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে ইশাকের নামাজ, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ, এলাকার মধ্যে নেকির দাওয়াতে দেয়। পাশাপাশি ইলমি দিন অর্জনের যারা প্রফেশনাল ব্যক্তিত্ব রয়েছে, যারা বিভিন্ন চাকরি বাকরি চাকরির মধ্যে ব্যস্ত রয়েছে, আমি এমন মদিনা চেনার দর্শকদেরকে আমি দাওয়াত দিব দাওয়াত ইসলামের ইলমি দিন অর্জনের জন্য। সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমাতে চলে আসুন, প্রতি বৃহস্পতিবার ইশারের নামাজের পর আপনার নিকটস্থ এলাকার মধ্যে দাওয়াত ইসলামে যে সাপ্তাহিক ইজতেমা হচ্ছে ওখানে আসুন, ওখানে ইলমি দিনের বয়ান হয়ে থাকে। আর মাসের তিন দিনের জন্য তিন দিনের মাদিনী কাফেলা সফর করুন, মাদিনী কাফেলা অর্থাৎ তিন দিনের মাদিনী কাফেলাতে যারা সফর করে আলহামদুলিল্লাহ শারুক ভাই এমন কিছু শিখতে পারে, আমি নিজের প্র্যাকটিক্যাল যখন ফিরে আসে তখন কান্না করে, ওখানে সুন্নত আমল, অজু, গুসল, নামাজ প্র্যাকটিক্যাল, আলহামদুলিল্লাহ খাওয়ার তরিকা, ঘুমানোর তরিকা, চলার তরিকা। আমরা মুসলমান হয়েছি বটে, কিন্তু মুসলমান কেমন হওয়া উচিত, মুসলমানের কথা বলা কেমন হওয়া উচিত, এই ইলমে নাফে এগুলো বলা হয় ইলমে নাফিয়া, উপকারী ইলম, এই উপকারী ইলম থেকে আমরা দূরে রয়েছি। তো এটা জানার দাওয়াত ইসলামের উত্তম মাধ্যম হচ্ছে তিন দিনের মাদানী কাফেলা সফর করা। শুধু তিন দিনের নয়, 12 দিনের মাদানী কাফেলা, 30 দিনের মাদানী কাফেলা, 12 মাসের মাদানী কাফেলা হয়ে থাকে। কমপক্ষে আমরা মাসে তিন দিন মাদানী কাফেলা সফর করি। আল্লাহ পাক আমাদের সবাইকে উপকারে ইলম অর্জন করার তৌফিক দান করুক। এটার উত্তম মাধ্যম আমি শুরুতে বলেছি এবং শেষে বলবো, এটা হচ্ছে উত্তম মাধ্যম, এটা উপকারী ইলমের, যে আমার নবীর উপর দুরুশি পাঠ করবে। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করে তাকে ইলমে দিন অর্জনের সুযোগ দান করে। যে দুরুশিটি মাগরিবের নামাজের পর পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জাবাজান স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং উপকারী ইলম অর্জনের জন্য তৌফিক হবে। ওটা হচ্ছে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা করতে প্রকাশিত একটা দুরুদ পাকের উপহার, এরকম একটা পুস্তিকা রয়েছে,
উখরের মধ্যে একটা দুরূদ শরীফের ফজিলত বর্ণিত রয়েছে যে স্মরণ শক্তি বৃদ্ধির, অর্থাৎ যে দুরূদ শরীফটি পাঠ করলে আমি উপকারে জ্ঞান অর্জন করতে পারব, জি এটার জন্য আমার রাস্তাটা সহজ হয়ে যাবে। ওটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আবু মাওলানা মুহাম্মাদিন আন-নবিয়িল কামিলি ওয়া আলা আলিহি কামা লা নিহায়াতা লিকামালিকা ওয়া আদাদা কামালিহি। এই দুরশিফটি যারা পাঠ করবে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আজাবাদাল মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ের মধ্যে অধিক পরিমাণে পাঠ করবে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং উপকারে জ্ঞান অর্জনের তৌফিক নসিব হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে। জি প্লিজ টাইমের এই দুরশিফটি আমি আপনি চাইলে সমাজের শিকার জন্য মাক্কাতুল মদিনা থেকে যে কিতাবটি নাম বলেছে দুরুদ সালামের উপহার এবং ফাইজানে দুরুদ একটি ছোট বই রয়েছে, এই দুইটা দুরুদ শরীফের বইয়ের মধ্যে আপনারা পেতে পারেন। তাছাড়াও মাদানী পাঞ্জে সুরা একটি কিতাব রয়েছে, ওখানেও দুরুদ শরীফ বিভিন্ন দুরুদ শরীফের ফজিলত এবং স্মরণ শক্তি বৃদ্ধির ওয়াজিফা নামক একটি দুরুদ শরীফ রয়েছে যেটি হুজুর বলেছেন, ওটা ওখানেও পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সংগ্রহ করে ইলম অর্জন করার, বিশেষ করে উপকারী ইলম অর্জন করার সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ করিম আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই উযিফা সাল্লাল্লাহু আলা